আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখতেছি ত্রিভুজ সম্পর্কিত মানসিক দক্ষতা। ত্রিভুজের গণনা সম্পর্কিত ম্যাথ করব এখন আমরা। এখানে দেখেন কয়েকটা চিত্র দেওয়া আছে, আমি কয়েকটা চিত্র এঁকে নিয়েছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তো এই চিত্রগুলায় আমরা কিভাবে সহজেই সমাধান বের করতে পারি, দেখেন এই একটা ত্রিভুজের মধ্যে অনেকগুলো ত্রিভুজ আছে, তো এর সহজ সমাধান আজকে আমি আপনাদের দেখাই দেব সূত্র গণনা এবং অনেক কঠিন যোগ বিয়োগ ছাড়া। প্রথম ত্রিভুজে আমরা চলে যাচ্ছি, দেখেন এখানে এই যে এক দুই, এখানে দুইটা ভাগে ভাগ করা আছে, তাহলে আমরা কী লিখবো, একটা এবং দুইটা, দুই এক দুই করে মার্কিং করে নিব। মার্কিং করার ফলে এইগুলো মার্কিং করা যেগুলো যোগ করে দিব, এক যোগ দুই সমান সমান কত হয়েছে তিন। তাহলে এই ত্রিভুজে কয়টা, এই চিত্রে কয়টা ত্রিভুজ আছে, তিনটি। শেষ, এক সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করে ফেলতে পারবেন। আমরা পরবর্তী ত্রিভুজে চলে যাই, মার্কিং করে দিচ্ছি এক দুই তিন, আবার এক দুই তিন, এভাবে এক দুই তিন করে যাব। এই যে এক দুই তিন, এক দুই তিন, একসাথে যতগুলো ত্রিভুজ আছে, এরপরে যদি আর একটা থাকতো তাহলে চার, এরকমভাবে দেখেন এক আর দুই তিন, আর তিন কত ছয়, তাই না? প্রথমে এক আর এই পরের আছে ছয়, তাহলে মোট হচ্ছে কয়টি, বারোটি। তাহলে এইখানে এই চিত্রের ত্রিভুজ সংখ্যা আছে কয়টি, বারোটি। এরপর পরেরটা দেখুন, চারটা ঘর আছে, এক দুই তিন চার, তাহলে আমরা লিখবো হচ্ছে এক দুই তিন চার, এখানে চারটা আছে। পরবর্তীতে ধাপে আবার চারটা আছে, এক দুই তিন চার, এখানেও আছে চারটা, এক দুই তিন চার। তাহলে এক আর দুই তিন যোগ করে নিচ্ছে, এক যোগ দুই যোগ তিন যোগ চার, তাহলে কত হচ্ছে, চার আর তিন কত সাত, আর হচ্ছে কি তিন দশ। তাহলে প্রথম এইখানে আছে কয়টি, দশটি, তারপরে এখানে আসতে কয়টি, দশটি, তারপরে এখানে আসতে কয়টি, দশটি, তাহলে মোট ত্রিভুজ আসতে কয়টি, তিরিশটি। শেষ, মোট ত্রিভুজ আসতে কয়টি, তিরিশটি। কোনো চিন্তাভাবনা ছাড়াই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনি উত্তর করতে পারবেন। এখানে কয়টা আসতে আমরা গুনে নিচ্ছি, এক দুই তিন চার পাঁচ, এখানে আসতে কয়টা, পাঁচটা। তাহলে পরবর্তীতে আসতে কয়টা, পাঁচটা, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ। যদি আমি এগুলো যোগ করি দেখি কত হচ্ছে, এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ সমান সমান হচ্ছে কত, পনেরো, পনেরোটি। তাহলে এই প্রথমে আছে কয়টি, পনেরোটি, তারপরে এই যে এখানে আছে কয়টি, পনেরোটি, এখানে আছে কয়টি, পনেরোটি, এখানে আছে কয়টি, পনেরোটি, সবগুলো পনেরো যদি আপনি যোগ করে দেন তাহলে কয়টা পনেরো হলো, চারটা, একটা যোগ পনেরো যোগ পনেরো, চার পনেরো অঙ্ক কত হয় আমাদের, ষাট। তাহলে এখানে আমাদের কয়টি ত্রিভুজ আছে, এই চিত্রে ষাটটি ত্রিভুজ আছে। তারপরে আমি আরও একটা চিত্র নিয়েছি, কিন্তু এটা আরেকটু অন্যরকমভাবে নিয়েছি, একদম ওরকমভাবে নিইনি। তাহলে দেখা যাক এইখানে আমরা কী করবো, দেখে এইখানে কিন্তু আমরা দাগগুলো টেনে নিয়েছি, যে এখান থেকে দুইটা ত্রিভুজ হবে, এখান থেকে কি আবার আলাদা ত্রিভুজ, এখান থেকে সম্পূর্ণটা ত্রিভুজ, এখান থেকে কি আবার সম্পূর্ণটা ত্রিভুজ। তাহলে এইখানে আমাদের কয়টা ঘর আছে আমরা দেখে নিচ্ছি, দেখেন একটা দুইটা, দুইটা ঘর আছে, এইটুকু আলাদা কয়টা ঘর আছে, দুইটা। আমরা এই অংশে যাই, তাহলে এক আর দুই সমান সমান কয়টা আসে, এখানে আমাদের তিনটা। তারপরে এখানে কয়টা আছে, দেখেন এই দাগটা কিন্তু আবার এইখান থেকে শুরু, বাঁকাভাবে, তাই না? তাহলে এখানে যে কয়টা আছে আমরা গুনতেছি, এক দুই তিন চার, চার এক দুই তিন চার মানে এখানে কয়টা আছে, দশটা। তারপরে এই পুরোটা একটা দাগ, তাই না? তাহলে এই পুরোটা আমি গুনে যাবো আবার, এক দুই তিন চার পাঁচ ছয়। তাহলে যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে, এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয়, সবগুলো যোগ করার ফলে আসতেছে আমাদের কত, একুশ। তারপর পরবর্তীতেও এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে এখানেও আমাদের একুশ, এখানেও আমাদের কি, একুশ, এখানেও আমাদের একুশ, আর আগে কত আছে, এই পাশে তিন আর এখানে আছে কত, দশ, তাই না? একটু দেখুন, এখন আমরা সবগুলো যোগ করে দিব। এই যে তিন, সবগুলো কিন্তু যোগ করতে হবে, আমাদের ভুলে গেলে চলবে না। এই যে এখানে একটা তিন আছে, মানে যে এই পাশে দুইটা ত্রিভুজ ছিল, এই দুইটাই হবে আমাদের তিনটা, এই পাশে চারটা ছিল, এখানে হবে কয়টা, দশটা, এখানে ছিল একুশটা, তারপরেটাও একুশটা, তারপরেটাও একুশটা, তাহলে মোট আমাদের ত্রিভুজ আছে এখানে যোগ করলে হবে ছিয়াত্তরটা। তাহলে শেষ, কয়েক সেকেন্ডেই আপনারা করে ফেলতে পারবেন ত্রিভুজ সম্পর্কিত মানসিক দক্ষতাগুলো বিসিএসের জন্য।